সুইসাইড শব্দটার আসল অর্থ কি বলতে পারবে তুমি? আমি বলছি সেটার অর্থ হলো ধ্বংস। এক ছেলে তার পরিস্থিতিকে মানতে না পেরে নিজের এই ধ্বংসের পথটাকে বেছে নিয়েছিল, কিন্তু তার কপালে হয়তো বা মৃত্যু নামক অনিবার্য বিষয়টা একটু দেরি করে আসবে এমনটা লেখা ছিল। তবে এই বাঁচা এবং মরার মাঝের সময়টায় সে তার জীবনকে এমনভাবে উপলব্ধি করেছিল যেখানে মৃত্যু তাকে বলছে, তুই তো আমার সাথেও পল্টি নিয়ে নিলি রে। সুশান্ত সিং অভিনীত এক সিনেমার প্রেক্ষাপট বলছিলাম তোমাদের। তবে এমন কি বিষয় যেটা তার চিন্তা ক্ষমতাকেই পাল্টে দিয়েছিল? হ্যাঁ, সেটাই জানতে চলেছো আজকের গল্পে। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। হোস্টেল নম্বর 4, রাতের বাজে 12টা। এক গোলুমলু ছেলে বালতি ভর্তি পানি নিয়ে একজনের দরজায় নক করছে। দরজা খুললে আমরা আমাদের আজকের সিনেমার মেইন ক্যারেক্টার অনিরুদ্ধকে দেখতে পাই। এই গোলুমলু ছেলেটা হলো তার বন্ধু সেক্সা। উইয়ার্ড নাম, তাই তো? আচ্ছা, দেখতে থাকো, বিষয়টা নিয়ে পরে জানাবো। প্ল্যানিং অনুযায়ী তাদের নাকি এখনই কাজ শুরু করতে হবে। দুজনে নেমে পড়ে। এখন তারা নিজেরা প্রথমে ক্যাচালটা শুরু করে। যারা বর্তমানে হোস্টেল লাইফ স্পেন্ড করছো তারা হয়তো বিষয়গুলো বুঝতে পারবে। তাদের দেখা দেখি সমস্ত পোলাপাইন বেরিয়ে পড়ে। এই রাতের বেলাতেই সবাই মিলে হাঙ্গামা শুরু করে দেয়, যেখানে যাকে পাচ্ছে তাকেই পানি দিয়ে ভিজিয়ে ফেলছে তারা। এখন বিষয়টা যখন বড় একটা আকার ধারণ করে, তারা সবাই এখন আর তাদের কলেজে হোস্টেলে সীমাবদ্ধ থাকবে না, বেরিয়ে যায় বাইরে বালতি হাতে করে। আমরা দেখতে পাই তারা প্রত্যেকে একটা ছেলের বাড়ির সামনে চলে আসে। ছেলেটা দরজা খুললে তাদেরকে দেখে তো ভয় পেয়ে যায় একদম, এত রাতে এরা এখানে কেন? অনিরুদ্ধ তাকে বলে নিজের ঘরটাকে শুকনো রাখতে চাইলে চুপচাপ বাইরে বেরিয়ে আয়, যার কারণে তাকে বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে হোস্টেল পর্যন্ত আসতে হয়। আসলে তাদের হোস্টেল আলাদা আলাদা, আর নিয়ম অনুযায়ী তারা এক একটা দলের মতো করে চলে। ছেলেটার হোস্টেলের সব পোলাপাইন চলে আসে। অনিরুদ্ধ তার উপরে বালতি ভর্তি পানি ছুড়ে দিলে দলের সবাই মিলে হইহুল্লোড় করতে শুরু করে। এখানে ছেলেটা অনিরুদ্ধের দলকে লুজার বলে আখ্যা দেয়। হয়তোবা কোনো কারণ আছে যেটা পরেই জানা যাবে, দেখতে থাকো। কিন্তু এই কথা কাটাকাটিতে তাদের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যায়, আর এক পলকে এই ঘটনা বর্তমানে চলে আসে। অর্থাৎ আমরা এতক্ষণ ফ্ল্যাশব্যাক দেখছিলাম, বর্তমানে অনিরুদ্ধকে অনেকটা বয়স্ক মনে হচ্ছে। অনিরুদ্ধ তার বাড়িতে চলে আসে, আজকে সে অনেক দেরি করে ফেলেছে। এই লোকটা হয়তোবা তার বাড়িতে কাজ করে, তাকে জিজ্ঞাসা করে গরব কোথায়। লোকটা তাকে জানায় সে তার নিজের রুমে বসে আছে। যখন থেকে এন্ট্রেন্স এক্সাম দিয়েছে তখন থেকেই নাকি দুশ্চিন্তার মধ্যেই আছে, খাওয়া দাওয়া তো দূরের কথা। গরব হলো অনিরুদ্ধের ছেলে, সে আসলেও তার এন্ট্রেন্স এক্সাম নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছে। রাত 2টা বাজে, তার বন্ধুবান্ধবদের ফোন দিয়ে সে জিজ্ঞাসা করে, কিরে রেজাল্ট তো কাছে চলে আসছে রে, ভয় লাগছে আমার। তার বন্ধুরা তো তাকে বলে, টেনশন করছিস কেন, যা হবে দেখা যাবে। কিন্তু গরব নিজেকে সামলাতে পারছে না, অতিরিক্ত টেনশন তাকে দিনে দিনে খাচ্ছে। অনিরুদ্ধ এখানে চলে আসে, গরবকে এসে বোঝায়, এত টেনশন কিসের তোর, এক্সাম তো ভালো হয়েছে, সিলেকশন হয়ে যাবে। কিন্তু তার ছেলে নিজেকে বোঝাতে পারছে না, তার মনে সন্দেহ, যদি সে ফেল হয়ে যায়। গরবের বাবা মা অর্থাৎ অনিরুদ্ধ এবং তার স্ত্রী মায়া দুজনেই তাদের স্টুডেন্ট লাইফে টপার ছিল। তার ছেলে হয়ে গরব যদি সিলেকশনে জায়গা না পায় তাহলে সে কিভাবে এটা মেনে নেবে? কিন্তু অনিরুদ্ধ তাকে বারবার বোঝায়, এত টেনশন করার কিছু নেই। আমরা অনিরুদ্ধের স্ত্রীকে দেখতে পাই, তবে এখন শুধুমাত্র দেওয়ালে টাঙানো একটা ছবিতেই রয়েছে সে। অন্য কিছু ভেবো না, মারা টারা যায়নি। কিন্তু ঘটনা এরকম যে মায়া এখন আর অনিরুদ্ধের সাথে থাকে না। এখানে কি হয়েছিল সেটা না হয় পরেই জানতে পারবে, দেখতে থাকো। অনিরুদ্ধ তার ছেলেকে মায়ার সাথে দেখা করাতে নিয়ে যায়। অনিরুদ্ধ এবং মায়ার মাঝে বিশাল সময় ধরে নিজেদের মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। মাঝখান দিয়ে তাদের ছেলেটা কখনো তার বাবা মাকে একসাথে ভালোভাবে পায়নি। তার মা মায়া তাকে বলছে, টেনশন করছিস কেন, তোর সিলেকশন যদি নাও হয় আমি মনে করি তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু তার কথাবার্তায় অনিরুদ্ধের প্রতিও কেমন যেন একটা রাগের প্রকাশ হচ্ছে। ওদিকে অনিরুদ্ধ একটা অ্যালবামে তাদের সেই পুরনো দিনগুলোর কথা মনে করছে। তাদের হাসি খুশি সময়টা খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কেন বা কী কারণে দূরত্বটা হয়ে গেল সেটা আমাদেরকে এখনও জানানো হয়নি। তবে গরব সবসময় তার বাবার সাথে হাসি খুশিভাবেই থাকে, কিন্তু তার ভেতরে যে কতটা কষ্ট সে কাউকে বুঝতে দেয় না, সেটা তার মা হোক কিংবা তার বাবা। পরের দিন তাদের রেজাল্ট বের হবে। গরব তার এক বন্ধুর বাসায় গিয়েছে, তার নিজের চেক করার সাহস নেই যে তার রেজাল্টে কী এসেছে, তাই সে তার বন্ধুকে দিয়ে চেক করায়। তার বন্ধু চেক করতে শুরু করে আর তার চেহারা দেখে মনে হচ্ছে সে যেন হতবাক। তাকে জিজ্ঞাসা করা হলে সে তার ল্যাপটপটা ঘুরিয়ে দেয় তার দিকে, যেখানে জানা যায় গরব আসলে তার এন্ট্রেন্স পরীক্ষায় ফেল করেছে। সে কাঁদতে শুরু করে, সে নিজেকে বোঝাতে পারছে না। তার বন্ধু তাকে বারবার বোঝাচ্ছে, পরের বার ট্রাই করিস আবার, কিন্তু তার কান্না যেন থামানো সম্ভব হচ্ছে না। সে বলতে থাকে, গত এতটা সময়ে আমি কি না করেছি এর জন্য, সব কিছু বাদ দিয়ে লেখাপড়া করেছি, নিজের আনন্দটাকেও বিসর্জন দিয়েছি, দিনরাত 24 ঘন্টা লেখাপড়ার উপরেই থেকেছি। আমার পেছনের সেই ছেলেটা, সে তো সারা বছর কিছুই পড়েনি, তবু ওর সিলেকশন হয়ে গিয়েছে, আর আমার নাকি হয়নি।
অপরদিকে আমরা দেখতে পাই মায়া অনিরুদ্ধকে কল করে জানায়, আমি ওর সাথে কথা বললাম, ও খুব কাঁদছে, আমার এখনই ওখানে যেতে হবে, তুমিও চলে এসো। কিন্তু অনিরুদ্ধ তাকে জানায় তার নাকি মিটিং আছে, মিটিং শেষ করে সে দেখা করবে। কিন্তু এতে করে মায়া আরও বেশি বিরক্ত হয়, তুমি তোমার মিটিং নিয়েই থাকো, তোমার আসতে হবে না। আর ওদিকে আমরা দেখতে পাই গৌরব বলছে, এখন লোকে কি বলবে আমাকে, বাবা ছিল র্যাঙ্কার, মাও ছিল র্যাঙ্কার, আর তাদের ছেলে নাকি লুজার। তার বন্ধু তাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে। দেখা যায় কোনো এক সময় গৌরব এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা তার বন্ধুর কল্পনাতেও আসেনি। তাদের বহুতল ভবন থেকে একটা জঘন্য সিদ্ধান্ত নিয়ে নেয় সে, যেটা হলো সুইসাইড। সিনেমার এতটুকু দেখলাম, কিন্তু এতটুকু কাহিনীতে গৌরবের জীবনের কষ্ট বলতে আমরা তেমন কিছু পাইনি। আর স্টুডেন্ট লাইফের প্রেশার আর পারিবারিক অশান্তি, এতটুকুর কারণে কেউ কখনো সুইসাইড করতে পারে না। এখন স্বাভাবিক চিন্তার মানুষ কখনো এই কাজ করতে পারবে না, এটাই আমরা জানি। তবে যদি আমরা একটু বাহিরে তাকাই, সমাজের দিকে তাকাই, এমন সুইসাইডের ঘটনা কিন্তু প্রতিনিয়তই পাওয়া যায়। আসলে সিনেমাতে বাড়িয়ে ছাড়িয়ে কিছু দেখানো হয়নি, বর্তমানে যে সময় চলছে আমরা প্রায়শই এরকম ধরনের ঘটনা খবর শুনতে পাই, সেটাই দেখানো হয়েছে সিনেমাতে। তবে এটা এক মহাসত্য যে সুইসাইড কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না, আর কোনো সঠিক সিদ্ধান্তও হতে পারে না। এটা জঘন্য একটা কাজ হলো সুইসাইড। চলো দেখতে থাকি। তার বাবা হসপিটালে পৌঁছে যায়, মায়া অনেক আগে থেকেই এখানে বসে কাঁদছে। মায়া অনিরুদ্ধকে বলে, তুমি কখনোই আমার ছেলেকে বোঝার চেষ্টা করনি, তাকে শুধু প্রেশারের মধ্যেই রেখেছো, বুঝতে চেষ্টা করেছো কখনো সে কতটা প্রেশারের মধ্যে ছিল? তুমি কখনো বোঝার চেষ্টাও করনি, আমার ভুল হয়েছে তাকে তোমার কাছে রাখা। অনিরুদ্ধ তাকে চুপ করতে বলছে, তারা তাদের ছেলেকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে, এ কি হয়ে গেল। ডক্টর তাদেরকে জানাচ্ছে, আপনাদের কাছে আমি কিছু লুকাবো না, তার ব্রেন বিশাল বড় ড্যামেজের শিকার হয়েছে, তাছাড়াও তার শরীরের বিভিন্ন অর্গান ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ইন্টারনাল ব্লিডিং আমরা বন্ধ করতে পেরেছি, কিন্তু এ তো বলা যাচ্ছে না কিছু। অনিরুদ্ধ ডক্টরকে জিজ্ঞাসা করে, তার সাথে কি দেখা করা যাবে? ডক্টর তাদেরকে সম্মতি দেয়, কিন্তু মায়া তার ছেলেকে এভাবে দেখার সাহস করতে পারছে না। অনিরুদ্ধ তার ছেলেকে দেখতে যায়, সে মেনে নিতে পারছে না। এভাবেই সময় যেতে থাকে, আর কয়েকটা সার্জারিও হয় তার। ডক্টরকে জিজ্ঞাসা করা হলে ডক্টর তাদেরকে জানায়, আমরা এর থেকে কঠিন কঠিন কেস থেকেও মানুষকে সুস্থ হতে দেখেছি, কিন্তু আপনার ছেলের বিষয়টা একদমই আলাদা, সে রেসপন্স করছে না। আসল কারণটা হলো সে বাঁচতেই চাইছে না, বাঁচার আশাটা সে ছেড়ে দিয়েছে। আমাদের চেষ্টা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত গিয়ে থেমে যায়, কিন্তু রোগীর বেঁচে থাকার আশাটাই হলো সব থেকে বড় ঔষধ। অনিরুদ্ধ বাড়ি ফিরে আসে, তার মনে চলতে থাকে সে কেনই বা সুইসাইডের ডিসিশন নিল। কলেজ লাইফে তাকে কিরকম লুজার বলা হতো সেরকমটা সে মনে করতে শুরু করে। সে বুঝে যায় তার ছেলের এমন মন মানসিকতার কারণটা কি, লুজার সাইন। সে আবারও হসপিটালে চলে যায়, তার ছেলে রেসপন্স করছে কি না সেটার ওপর নজর নেই তার। সে গিয়ে বলতে শুরু করে, তুই বাঁচতে চাইবি না কেন, সবাই লুজার বলবে এই কারণে। আচ্ছা আমি তোকে বলবো, তোর বাবা কত বড় লুজার ছিল। ঘটনা চলে যায় অনেকটা সময় পেছনে। অনিরুদ্ধ তখনকার সব থেকে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে, তবে সমস্যাটা হলো তার সিট পড়েছে সেকশন 4-এ। সেখানে বুকিং করতে গিয়েই তাকে লোকটা বলতে শুরু করে, দুদিন পর ফিরে আসতে হবে হোস্টেল চেঞ্জ করতে, যদি কপাল ভালো থাকে তাহলে চেঞ্জ হয়েও যেতে পারে। সে কিচ্ছু বুঝতে পারছে না, চলে যায় তার হোস্টেলে, গিয়ে সেখানে যেসব বিষয়ের সাক্ষী হয় তা আসলেও তাকে অবাক করে ফেলে। থাকা খাওয়া চলাচল আর বিশেষ করে এখানকার পোলাপাইন, সবাই তাকে সমস্যার মধ্যে ফেলতে শুরু করে। সব ছাত্রই এখানকার এক একটা বখাটে। সে ফিরে আসে তার সিট চেঞ্জ করতে, কিন্তু দেখা যায় তার হোস্টেল চেঞ্জ করা সম্ভব নয়। রাতের বেলা প্রত্যেকের র্যাগিং শুরু হয়। এখন এভাবে র্যাগিং চলতে চলতে কোনো এক সময় অনিরুদ্ধের পালা চলে আসে। এখানে সবাইকে নিকনেম ধরে ডাকা হয়, যেমন অনিরুদ্ধকে আন্নি বলা হবে, এর নাম হলো স্যাক্সা। এ বললেই ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। সেখানে দাঁড়িয়ে থাকা একজন নার্স আর তার সাথে একজন বলতে শুরু করে, কি নাম ছিল এটা? অনিরুদ্ধ বলে, হ্যাঁ তার মাথায় খেলে ওই জিনিসটাই বেশি বেশি ঘুরপাক খেত, তাই এই নাম দেওয়া হয়েছে। আচ্ছা কন্টিনিউ। তার সমস্ত অশ্লীল কাজকর্মে সে হোস্টেলের সবার টপার ছিল একদম, মানে হোস্টেলে যা হয় আর কি, সে সমস্ত কাহিনী তাকে বলছে সে। আর তাদের গ্রুপটাই ছিল লুজার্সদের গ্রুপ, যেখানে অনিরুদ্ধ পেয়ে গিয়েছিল এক লুজার ট্যাগ। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় গৌরবের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, যেটা বুঝতে পেরে নার্স সরাসরি ডক্টরকে ডাক দেয়। অনিরুদ্ধ বাইরে বেরিয়ে আসে, ডক্টর এসে তাকে জানায়, যখন ভিকটিম রেসপন্স করতে শুরু করে তখন এমনটা হয় স্বাভাবিকভাবেই। তবে বাই দ্য ওয়ে, স্যাক্সা আবার কে? এই শুনে ডক্টরের অনুমতি নিয়ে সে আবারও ভেতরে চলে যায়। মায়া ফাইনালি তাকে দেখতে সেখানে যায়, তার ছেলের জ্ঞান ফিরেছে, কিন্তু তার বাবার কথাগুলোকে সে বিশ্বাস করতে চাইছে না। যাই হোক, এখন এটা যে সত্য সেটা প্রমাণ করতে হবে তার কাছে। মায়া তাকে বলছে, আমাদের ছেলের জ্ঞান ফিরেছে তোমার গল্পের কারণে নয়,
ডক্টরদের ট্রিটমেন্টের কারণে, কিন্তু এই বলে নাকি সে তার চেষ্টা থামাবে না। স্যাক্সাকে যদি এখানে কোনোরকমভাবে নিয়ে আসা যায় তাহলেই তার ছেলে বিশ্বাস করবে ঘটনাগুলো। তার আসল নাম মনে করে কোনো এক সময় তার নম্বরটাকেও সে জোগাড় করে নেয়। আর অপরদিকে আমরা দেখতে পাই স্যাক্সা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আছে, বিদেশি কিছু লোক তার কোম্পানির সাথে ডিল করছে। এই সেই লুজার। তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তাকে জানায় তার নাকি একটা কল এসেছে, হোস্টেল ফোর নামক একটা কথা বললো সে। আর এই শুনে কলটা রিসিভ করে কথা বলতে শুরু করে অনিরুদ্ধ। প্রথমে শিওর হয়ে নেয় এই কি তার সেই বন্ধু, এবং স্যাক্সা ধরে ডাক দিলে সেও চিনে যায় এই হলো তার অনিরুদ্ধ, সেই বন্ধু। মিটিংয়ে সবার সামনে সে উল্টাপাল্টা গালিগালাজ করতে শুরু করে, বন্ধু বান্ধবদের মধ্যে যা হয় আর কি। ভাগ্য ভালো যে এরা সব ইংরেজ, তার গালিগালাজের কিচ্ছুই বোঝে না, সে সাইডে যায়। কথাবার্তা শেষ করলে অনিরুদ্ধ তার ছেলের ব্যাপারে সমস্ত কিছু তাকে খুলে বলে, যেগুলো শুনতে পেয়ে সে তার মিটিংগুলোকে এক সপ্তাহের জন্য স্টপ করে দিতে বলে এবং চলে আসে ইন্ডিয়াতে। অনিরুদ্ধের সাথে তার দেখা হয়, মায়াকে দেখতে পায় সে, কিন্তু সে এটা বিশ্বাস করতে পারছে না এতটুকু ছেলে এত বড় স্টেপ নিয়ে নেয় কীভাবে। ভেতরে গিয়ে সে তার ছেলের সামনে সে পুরনো স্টাইলে কথা বলতে শুরু করে, যে কথাগুলো শুনে গৌরব বুঝে যায় এই হলো তার স্যাক্সা আঙ্কেল। সে গৌরবকে বলে, ওরে তোর ভাগ্য ভালো, ব্রেনে আঘাত লেগেছে, টুনটুনিতে লাগেনি। পোলা পয়েন্ট বুঝে না, ব্রেনের থেকে টুনটুনি বড়, ওটাকে আগে সেফটি দিতে হয়। কথাগুলো শুনে সে তার হাসি আটকাতে পারছে না, সে আবারও বলতে শুরু করে তাদের সেই ঘটনা। তোর বাপ শুধু হোস্টেল চেঞ্জ করতে চাইতো, কিন্তু আমি সেদিন তাকে বুঝিয়েছিলাম ব্রেনের থেকে টুনটুনি বড়। ঘটনা সেই সময়ে চলে যায় আবার, আর এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে কিছুটা বন্ধুত্বও হয়ে যায়। তাদের এই ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে আর মেয়েদের রেশিও নাকি 4:1, অর্থাৎ চারটা ছেলের বদলে একটা মেয়ে আছে কলেজে। মেয়েদের সংখ্যা খুবই কম, তাই স্যাক্সা তাকে জানায়, আরে মেয়ের আশা ছেড়েই দে, লাভ নেই ওই চিন্তা করে, আর সুন্দরী মেয়েরা নাকি 70 বছর পরপর দেখা যায় এই কলেজে। তারপরেই সে সামনে তাকিয়ে হা করে আছে, আর এই প্রথম অনিরুদ্ধের সাথে মায়ার দেখা হয়েছিল। আর এখানেই আমরা আমাদের সেই চিরপরিচিত গান খেয়ারিয়া তুনা পুছো শুনতে পাই। মায়াকে দেখে অনিরুদ্ধের প্রথমেই তাকে ভালো লেগে যায়, কিন্তু সে যখন দেখতে পায় তাদের কলেজের প্রত্যেকটা ছেলে তার পেছনে ঘুরে, তখন আবার নিজেকে গুটিয়ে নেয় সে। তবে ভেতরে ভেতরে সে তার প্রতি একটু বেশি আকৃষ্ট হতে শুরু করে। মায়া কখনোই ছেলেদের পাত্তা দেয় না, সে তাকেও পাত্তা দেবে না এই ভয়ে কখনো তার সাথে কথাও বলার চেষ্টা করছে না, কিন্তু দূর থেকে সবসময় তাকে ফলো করে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। স্যাক্সা অনিরুদ্ধকে বলে, দেখ এখনও কিন্তু আগের মতোই আছে, দেখে রাখিস। অনিরুদ্ধ কিছুটা হেসে নেয়, কিন্তু বলতে বলতেই তাদের সময় শেষ, রোগীর রেস্ট নেওয়া প্রয়োজন। তাকে গুড বাই জানিয়ে সবাই চলে যায়। বাইরে স্যাক্সা তাকে জানায়, তুই তো মায়াকে পাওয়ার জন্য এত কিছু করেছিলি, কিন্তু এখন তোদের মধ্যে এত দূরত্ব কেন? আমি তো বুঝতে পারছি না বিষয়গুলো। মায়া সেখানে চলে আসে, যার কারণে তাদের বিষয়টা নিয়ে কথাবার্তা বন্ধ করতে হয়। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এক ছেলের বাবা তাকে নিয়ে এসেছে এবং তাদের সামনে এসে বলে, তোমরাই তো এর সিনিয়র তাই না, আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? এখন তারা দুজন তাকে বলে, সমস্যা নেই আঙ্কেল, আমরা র্যাগিং করি না। এই কথা শুনে তার বাপ আরও উল্টো তাকে জানায়, আরে র্যাগিং করতে বলছি তোমাদের, করো র্যাগিং করো, ওকে বাপকা বেটা বানিয়ে দাও, সারাক্ষণ মায়ের আঁচল ধরে থাকে, কিছু হলেই মাম্মি মাম্মি। তবে বিষয়টা আমিও জানি, তোমার বন্ধুদের মধ্যে হয়তো বা কেউ অবশ্যই ছিল এরকম, আমি জানতে চাই, কমেন্টে আমাকে জানাও তার নামটা কি ছিল। সে বলে, আমি চাই তোমরা ওকে যেভাবেই পারো বাঘের বাচ্চা বানিয়ে দাও। এই বলেই সে চলে যায়। এরপরে তার উপরে এরা দুজনেই ঝাঁপিয়ে পড়ে, আর কিছু হলেই সে মাম্মি মাম্মি বলে চিল্লায়, তো যার কারণে তার নামটাও মাম্মি হয়ে যায়। দেখা যায় বর্তমানে সময়টাতে মাম্মি অনিরুদ্ধের ছেলের সাথে দেখা করতে এসেছে, আবার তাদের সেই বন্ধু অ্যাসিড চলে এসেছে এখানে। ও, অ্যাসিডের বৈশিষ্ট্য তো বলাই হলো না, তার অভ্যাসটা ছিল যে সে সবসময় গালিগালাজ করে মজা পেত। এখানে তারা দুজন মিলে মাম্মিকে আবারও খেপাতে শুরু করে সবার সামনেই। আমরা আবারও পেছনের ঘটনা দেখতে পাই, মাম্মিকে র্যাগিং করা হচ্ছে, এক্ষুনি মেয়েদের হোস্টেলে যাবি, গিয়ে ওদের কাপড় চোপড় চুরি করে আনবি। এখন ছেলেটাকে বাঁচানোর জন্য অনিরুদ্ধ একটু সুপারিশ করে, যার কারণে দেখা যায় তাকে সহ পাঠিয়ে দেওয়া হয়, তুইও যা। তারা পৌঁছে যায়, অনিরুদ্ধ একদম ভাবসাব নিয়ে বলছে, আরে যাব, গিয়ে ডাইরেক্ট চেয়ে বসবো আর তারা দিতে বাধ্য, তোর মতো চমু ধরে থাকলে হবে নাকি। এই বলেই সে একটা মেয়েকে ডাক দেয়, দেখা যায় মেয়েটা হলো মায়া, যার কারণে সে কী রেখে কী বলছে কিচ্ছু বুঝতে পারছে না, পুরাই থত খেয়ে যায়, যেটা দেখে আবার মায়া হাসছে, যার কারণে মাম্মি সেখানে বলে ওঠে, আমাদের সিনিয়রেরা আমাদেরকে র্যাগিং করছে জানেন, একটু সাহায্য করবেন কয়েকটা কাপড় চোপড় দিয়ে। মায়া বিষয়টা বুঝতে পেরে যায়, যার কারণে সে তাদের সাহায্য করতে রাজি হয়। দেখা যায় ধীরে ধীরে বলদ ছেলেটাও তাদের সাথে থাকতে থাকতে একই রকম তাদের মতোই হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিডিওটা কি তোমার ভালো লাগছে? তাহলে একটা লাইক করে দিও, যাতে করে ইউটিউব ভিডিওটাকে আরও দর্শকের কাছে পাঠাবে এবং আমার কষ্টটাও সার্থক হবে। আর কিছু বলার থাকলে কমেন্টে বলো, কথা দিলাম রিপ্লাই দেওয়ার মতো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো। ধন্যবাদ। অনিরুদ্ধ মায়াকে সেই কাপড়গুলো ফিরিয়ে দিতে এসেছে, এখানে তাদের মধ্যে একটু কথা হয়, সরি সেদিন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম,
মায়া বলে, একটু না কতখানি নার্ভাস সেটা তো আমি দেখলাম, তবে কিউট লেগেছে আমার কাছে বিষয়টা। এভাবেই তাদের পুরনো আরও কিছু হোস্টেল লাইফের কিছু মজা, কিছু আনন্দদায়ক মুহূর্ত, মজার ঘটনাগুলোই আমরা দেখতে পাই। ধীরে ধীরে তাদের বন্ধুত্বও বৃদ্ধি পাচ্ছে। কলেজের সেই লুজার্সদের সাথে থাকতে থাকতে আনিরুদ্ধ তাদেরকেই বলা যায় নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। সব মজা, ফাইজলামি, শয়তানি, এগুলো সব তাদের সাথেই তাল মিলিয়ে করছে সে। আবার মায়ার সাথেও সে এই ছুতে দেখা করতে যায় যে তাকে নাকি তার সিনিয়রেরা পাঠিয়েছে, যদি তার সাথে কফি না খায় তাহলে নাকি তাকে ধরে মারবে। আসলে মায়া বুঝতে পারছে যে সে মিথ্যা কথা বলে তার সাথে কথা বলতে এসেছে, কিন্তু তবুও তাকে কিচ্ছু বলছে না। কখনো কফি খাওয়ার বাহানা করে, কখনো তো সিনেমা হলে সিনেমা দেখার বাহানা করে, আবার মায়া নিজেও তার কথায় সাড়া দিচ্ছে। তাদের মধ্যে এইভাবেই সময় যাচ্ছে। একদিন মায়া নিজে চলে আসে, এবার নাকি তাকে তার সিনিয়র পাঠিয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি মায়া নিজেও তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। ঘটনা বর্তমানে চলে আসে। মায়া সবার সামনেই বলছে সব ছেলেদের থেকে সে কিছু বিষয় আলাদা ছিল। অতীতে তাদের আরও কিছু মজামস্তির ঘটনা আমরা দেখতে পাই। আনিরুদ্ধের সাথে মায়ার একটা ভালোই সম্পর্ক হয়ে যায়। এই হলো ব্যাচ 3 এর স্টুডেন্ট, তাদের সমস্ত স্টুডেন্ট দলের লিডার বলা যায় একে। সে আনিরুদ্ধ সম্পর্কে জানতে পারে যে সে নাকি লেখাপড়ায় অনেক ভালো, তাছাড়াও ক্রিকেট এবং ফুটবলও আনিরুদ্ধ অনেকটাই ভালো, তাই আনিরুদ্ধকে সে নিজের টিমে রেখে দিতে চায়। পরদিন আনিরুদ্ধের সাথে সে দেখা করে, তার সাথে খুব ভালোভাবেই আচরণ করে আর তাকে বলে, অ্যাপ্লাই করেছিলে তাই না, যাও কালকে নিজের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে আমাদের হোস্টেলে চলে এসো। রাতে আমরা দেখতে পাই আনিরুদ্ধ মায়ের সাথে কথা বলছে। মায়া তাকে বোঝাচ্ছে, তুমি কেন যেতে চাইছো না, এমনিতেও হোস্টেল নম্বর 4-এ পড়ে থাকলে তোমার সাথে লুজার ট্যাগ লেগে যাবে, আর এমনিতেও ব্যাচ 3-এর সবাই অনেক ভালো সুবিধা পায়। কিন্তু আনিরুদ্ধ তাকে বোঝায় যে হোস্টেল 4-এর সাথে নাকি তার একটা আলাদা বন্ধুত্ব হয়ে গিয়েছে। পরের দিন তাকে গিয়ে জানায় যে সে নাকি হোস্টেলে আসতে পারবে না তাদের, যার কারণে তার সাথে তারা খারাপ ব্যবহার করতে শুরু করে, যে বিষয়টা আনিরুদ্ধ কোনো দিক দিয়েই মেনে নিতে পারছে না। পরদিন হোস্টেল 4-এর সবার সিনিয়র একজন স্টুডেন্ট ধীরাকের সাথে তার দেখা হয়। সাথে বলা যায় তাদের সকলের লিডার সে, তার সাথে অনেকটা কথাবার্তা হয়। তার দেখা যায় তাকেও নাকি একবার ব্যাচ 3-তে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল তারা, কিন্তু সে যায়নি। তার সাথে আনিরুদ্ধের বেশ ভালোই কথাবার্তা হয়। সেখানে আনিরুদ্ধ জানতে পারে যে আসলে তাদের ব্যাচটাকে লুজার বলার কারণ শুধুমাত্র হোস্টেলের অবস্থা নয়, বিশাল এক কারণ রয়েছে এখানে। তাদের এই ইঞ্জিনিয়ারিং কলেজে আজ পর্যন্ত যেই কয় বছর স্পোর্টস টুর্নামেন্ট হয়েছে তার কোনো খেলাতেই আজ পর্যন্ত তাদের ব্যাচ 4 কখনো জিততেই পারেনি, এমনকি সব সময় তারা সবার লাস্টেই থাকে। এখানে এই বছর হলো ধীরাকের লাস্ট ইয়ার, লুজার ট্যাগটাকে হয়তোবা সে ছাড়াবে আর নয়তোবা এই ট্যাগ নিয়েই সে এই কলেজ ছাড়বে। সবাইকে একত্র করা হয় এবং বলা হয় তোমাদের মধ্যে যারা যারা লুজার ট্যাগ নিয়ে থাকতে চাও তারা নির্দ্বিধায় চলে যেতে পারো। দেখা যায় কেউই চেষ্টা করতে রাজি নয়, বেশিরভাগেরাই চলে যায়। তবে যারা বেঁচে গিয়েছে তাদেরকে সে বলে এটাই আমাদের শেষ চান্স হবে, হয়তো ট্যাগ সরাবো আর নয় এটা নিয়েই সবসময় থাকবো। ঘটনা বর্তমানে চলে আসে, তাকে আমরা বর্তমানেও দেখি। প্রথম প্রথম তাদের কেউই তাকে চিনতে পারেনি, কিন্তু সে যখন বলে এ লুজার্স, তখনই তারা তাকে চিনে যায়। এই হলো তাদের সেই ধীরাক। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই তারা তাদের স্পোর্টসের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তাদের দলের কেউই বিষয়টায় তেমন ভালো নয়, যেটা দেখে ব্যাচ 3-এর পোলাপানরা তাদের ওপর হাসাহাসি করে। বর্তমানে চলে আসে সিন, দেখা যায় ডক্টর আনিরুদ্ধকে বলছে সে রেসপন্স করতে শুরু করেছে ঠিক আছে, কিন্তু তার শারীরিক অবস্থার কিন্তু উন্নতি হচ্ছে না। তারা জিজ্ঞেস করে কি করা উচিত এখন। এখন তাহলে ডক্টর তাদেরকে জানায় শুধুমাত্র চেষ্টা, যে কথাটা ওই সময়টাতে ধীরাক তাকে বলেছিল, তারা সবাই নাকি শেষ পর্যন্ত থাকবে তার সাথে। এখন এখানে কথা বলতে বলতেই তাদের আরেক লুজার চলে আসে, এর নাম তারা দিয়েছিল নেশারি। নামের মধ্যেই বুঝতে পারছো এর নাম নেশারি কেন, অল টাইম নেশার মধ্যেই থাকতো। আর তাদের ব্যাচের সবার থেকে সিনিয়র ছিল সে, অর্থাৎ ধীরাকের থেকেও সে সিনিয়র ছিল বয়সে। তখন তাদের প্রত্যেককে এই একাই সে নেশা করা শিখিয়েছিল। ঘটনা আবার অতীতে চলে যায়, তাদের স্পোর্টসের সিজন চলে এসেছে। আমরা দেখতে পারি তাদের মধ্যে সবাই একদম বোকা ছিল না, আন্নি ফুটবল ক্রিকেট এই টাইপের বিষয়গুলোতে এক্সপার্ট ছিল, ধীরাক এক্সপার্ট ছিল জিমন্যাস্টিক, ওয়েট লিফটিং, ফুটবল, অ্যাথলেটিক্স এই বিষয়গুলোতে। আবার আমরা দেখতে পাই তাদের যে ম্যামমি ছিল সে এতটাও বলদ ছিল না, সে ক্যারামের মধ্যে অনেক ভালো ছিল। আবার তাদের সে নেশারি, সেও ভালো ছিল দাবা খেলাতে, অর্থাৎ বুদ্ধির খেলাটাতে, কিন্তু এগুলো তাদের জন্য যথেষ্ট ছিল না, তাদের আরও স্কিলস দরকার ছিল, যা অর্জন করতে না পেরে তারা স্পোর্টসে বারবার হেরেই যাচ্ছে, এক এক খেলাতে তারা হেরেই চলেছে। একবার তো ব্যাচ 3-এর সাথে তাদের হাতাহাতিও লেগে যায়, কিন্তু তারা যখন সবাই মিটিংয়ে বসে আছে তারা বুঝতে পারছে না কেন তারা পারছে না, এতটাই তো চেষ্টা করছে তারা। আসলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারছে না, এটাই হলো কারণ। এখানে সবাই প্রতিজ্ঞা করে
মাম্মি প্রতিজ্ঞা করে যতক্ষণ পর্যন্ত তারা জিতে না যাবে ততক্ষণ সে তার মায়ের সাথে কথা বলবে না। আর যেহেতু তার মায়ের সাথে সে কথা বলতে পারছে না, তার মধ্যে একটা জিদের তৈরি হবে যে এই খেলাটা তাকে জিততেই হবে। আবার ধীরাক প্রতিজ্ঞা করে সে ততক্ষণ সিগারেট খাবে না, কারণ সিগারেটটা হলো তার নেশা। নেশারি প্রতিজ্ঞা করে যে ততক্ষণ সে নেশা করবে না। সেক্সা প্রতিজ্ঞা করে সে ততক্ষণ বান্টির ঘণ্টা দিয়ে গিটার বাজাবে না। আরে ওকে তো তোমরা চিনোই, ভেঙে বলার কিছু নাই, বুঝে নাও, এতটুকুই যথেষ্ট। অ্যাসিড প্রতিজ্ঞা করে যে ততক্ষণ সে গালি দেবে না। অনিরোধ প্রতিজ্ঞা করে সে ততক্ষণ মায়ার সাথে কথা বলবে না। যাক, এভাবেই তারা প্রত্যেকে শুরু হয়ে যায়। সেক্সার কর্মকাণ্ডে সে খুবই কষ্ট পাচ্ছে, আর অনিরোধ মায়ের সাথে কথা বলতে পারছে না। মজার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে থেকে যখনই মায়া অনিরোধের সামনে চলে আসে, সে বারবার ঘুরে যায়, কিন্তু মায়া বুঝতে পারছে না এরকম কেন হচ্ছে। তাদের এভাবেই চলছে সময়, তারা নিজেদেরকে সম্পূর্ণ কন্ট্রোল করছে, যেন তারা নিজেদের মধ্যে একটা জেদ তৈরি করতে পারে যে জিততেই হবে তাদেরকে। কিন্তু যতই হোক, তারা বারবার আগের মতো ফেল হচ্ছে, তারা পারছে না। আগে থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু এতটুকু যথেষ্ট নয়। দেখা যায় তাদের নেশে রি মদ না খাওয়ার কারণে পেটে জ্বালা পড়া শুরু হয়েছে তার। মদ ছাড়া তার তো এক ঘন্টাও চলতো না, এখন তো না খেয়ে থাকতে হচ্ছে, তার শরীর যেটা মানতে চাইছে না। কিন্তু এখানে সে প্রতিজ্ঞা করেই নেয় যে সে নাকি এবার মদ একেবারের জন্যই ছেড়ে দেবে। এই লুজার্স বন্ধুদের জন্য অন্তত সে মদ খাওয়া ছেড়ে দেবে। তারা প্ল্যানিং করে, যেহেতু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে তবুও পারছে না, সেহেতু তাদের বিপরীত পক্ষকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। যদি তাদের মনোযোগ তারা সরাতে পারে, তাহলেই তারা তাদের বেস্ট দিয়ে চেষ্টা করতে পারবে। দেখা যায় ঠিক তেমনটাই হয়। এখন থেকে তাদের প্রত্যেকটা খেলাতে তাদের দলের সবাই মিলে তাদের নিজেদের দলকে এমনভাবে চিয়ার করে, তাদের চেয়ারের কথাবার্তার মধ্যে এমন কিছু শব্দ তারা ঢুকিয়েছে যেগুলো শুনে বিপরীত পক্ষ আবার ভরকে যাচ্ছে। এতে করে দেখা যায় এটা কাজেও লেগে যাচ্ছে এবং তারা প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছে। এভাবে অনেকগুলো ম্যাচ জেতার পর মায়া অনিরোধের সাথে দেখা করতে আসে, কিন্তু সে অপারগ। তার দলের প্রত্যেকে যেহেতু নিজেদের কথা রাখছে, সে কীভাবে তার কথা ভাঙবে? তাই সে তার সাথে কথা না বলেই চলে যায়। তবে তার বন্ধু সেক্সা মায়াকে সমস্ত ঘটনা খুলে বলে। এতে মায়া বুঝে যায় যে সে কেন তার সাথে কথা বলতে পারছে না। তাকে সে বলে, আমরা সবাই নিজেদের সব থেকে পছন্দের জিনিসটাকে ছেড়ে দিয়েছি, আর অনিরোধ তার সব থেকে পছন্দের বিষয়টা তোমাকে ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে খেলা জিতবে না, ততক্ষণ সে তোমার সাথে কথা বলতে পারবে না। যে বিষয়টা জানতে পেরে সে একটু সান্ত্বনা পায়, তবে তাদের মধ্যকার কথাবার্তা না হওয়াটা সে মেনে নিতে পারছে না। যাই হোক, পরের দিন যে ছেলেটার সাথে তাদের দলের খেলা হবে, ওই ছেলেটাকে এখন ডিস্টার্ব করতে হবে, যাতে সে রাতে না ঘুমাতে পারে। এখন এতে করে সেক্সা সাহায্য নেয় মায়ার। মায়ার কাছে গিয়ে সে সমস্ত ঘটনা খুলে বলে। এই প্ল্যানটা নাকি অনিরোধ করেছে, যার কারণে সেও রাজি হয়ে যায়। ওই ছেলেটাকে মায়া একটা টেলিফোন বুথ থেকে কল করে এবং তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে, যার কারণে আমরা দেখতে পাই সারা রাত মায়ার সাথে কথা বলার কারণে পরের দিন সে খেলার মধ্যে পারফর্ম করতেই পারছে না। এতে করে তারা আবারও জিতে যায়। অনিরোধ মায়াকে ধন্যবাদ জানাতে এসেছে, কিন্তু সে ভুলেও কথা বলতে পারবে না এখানে। কিন্তু যাই হোক, ইশারাতে তারা নিজেদের মধ্যে ভালোভাবেই বিষয়গুলো বুঝে নিচ্ছে। তবে ঘটনা যখন বর্তমানে ফিরে আসে, তখন সে বলছে, একটা সময় ছিল যখন কথা না থাকলেও আমরা একে অপরকে বুঝতাম, কিন্তু সময়টা এখন এরকম হয়ে গিয়েছে, এখন কথা বলতে পারলেও একে অপরকে বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলেছি আমি। দুজনেই বলছে, হয়তোবা দোষটা আমারই ছিল, সরি বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত ছিল। সেক্সা তাকে বলে, পরিস্থিতি কখনো এতটা বিগড়ে যায় না যেটাকে ঠিক করা সম্ভব নয়, তোদের সময় আছে, বিষয়টা তুই আমাকেই শিখিয়েছিলি তো, মনে নেই তোর? এভাবেই অতীতের সেই সময়টাতে তাদের প্রত্যেকটা খেলায় তারা এগিয়ে যাচ্ছে, আর তারা আগের তুলনায় অনেক ভালোই পারফর্ম করছে। এতে করে ব্যাচ থ্রি অনেকটা পিছিয়ে পড়েছে তাদের থেকে। এতদিন ব্যাচ থ্রি তাদেরকে নিয়ে মজা করতো, এখন তারা ব্যাচ থ্রিকে নিয়ে মজা করে। কোনো এক সময় এতে করে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়, আর এখানে একটা সমস্যা হয়ে যায়। তাদের সেই মাম্মি, তার আঙুলে বড় ধরনের চোট পেয়ে গিয়েছে সে। এখন সমস্যাটা হলো, তাদের দলের মধ্যে একমাত্র সেই ছিল যে ক্যারাম খেলতে এক্সপার্ট। তার হাতে আঙুলে চোট পাওয়ার কারণে এবারের মতো তার ক্যারামের খেলাটাতে সে হেরে যায়। এখন তাদেরকে নতুন একটা খেলায় যোগ দিতে হবে যদি তারা জিততে চায়। তাদের দরকার 42 কেজির একটা ভিকটিম যে তাদের দলে খেলবে, কিন্তু তাদের দলে তো কোনো 42 কেজির ভিকটিম নেই, কোনো প্লেয়ার নেই। কিন্তু তারা তখনই একটাকে খুঁজে পায়, ওদের ব্যাচ 4-এরই একটা ছেলে, ওয়েট লিফটিং করতে হবে তাকে। তারা তাকে পেয়ে যায়, কিন্তু তার ওজন 2 কেজি বেশি, অর্থাৎ 44 কেজি। তাকে এখন 42 কেজি বানাতে হবে। অনেক কষ্ট করাচ্ছে তারা তাকে দিয়ে, 42 কেজির হয়ে যায় অনেক কষ্টে। সে ওয়েট লিফটিংয়ের খেলা শুরু হয়েছে, অবশেষে মেয়েটা ব্যর্থ হলো, এখন তাকে এটা উঠাতে হবে। যদি সে উঠাতে পারে তাহলে তারা জিতে যাবে। অনেক কষ্টে অবশেষে এই ম্যাচটাকেও তারা জিতে যায়। বলা যায় তারা তাদের ওপর লেগে থাকা লুজার ট্যাগটাকে অনেকটাই অতিক্রম করে ফেলেছে, কিন্তু এখনও মেন খেলা বাকি। তাদের নাশেরি বন্ধুটাও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তার দাবা খেলাতেও সে জিতে যায়। এরকম আগে তো তারা চিটিং করেই জিতত, কিন্তু এখন তারা নিজেদের ট্যালেন্টে জিতছে সবগুলো। আগামীকাল তাদের ফাইনাল খেলা হবে, তবে তাদের একটু টেনশন আছে, যদি একটা ম্যাচ তারা হেরে যায় তাহলে বিপরীত পক্ষ জিতে যাবে।
যাই হোক, ঘটনা সেখান থেকে বর্তমানে ফিরে আসে। ডক্টর তাদেরকে জানাচ্ছে পেশেন্টের তেমন কোনো উন্নতি দেখছি না, এখন আমাদের বাধ্য হয়ে তার ব্রেন সার্জারি করতেই হবে, আপনি এখানে সাইন করে দিন। তারা জিজ্ঞাসা করে এটা কিসের। ডক্টর তাদেরকে জানায় যদি সার্জারির সময় পেশেন্টের কিছু হয়ে যায় তার দায়বদ্ধ থাকা আপনি স্বীকার করে নেবেন। সে বুঝতে পারছে না কি করবে, কিন্তু মায়া তাকে সাহারা দেয়। গৌরবকে তারা প্রত্যেকেই বলে আমরা আবারও তোমার কাছে দেখা করতে আসব, তুমি এখন রেস্ট নাও। কিন্তু সে বাকি গল্পটা শুনতে চায়, কি হয়েছিল, সে খেলাতে কি তারা জিতেছিল। তবে সময় শেষ হওয়ার কারণে তাদেরকে এখনই চলে যেতে হয়। অনিরুদ্ধ বলছে সে বুঝতে পারছে না কি করবে, সে তার হাতে করার মতো কিছুই নেই, আগামীকাল কি হবে সেটা ভেবে তারা কুল পাচ্ছে না। সে নাকি তার ছেলেকে কথা দিয়েছিল তার ছেলে যখন সিলেক্ট হয়ে বাড়ি ফিরবে তখন তারা দুজনে মিলে আনন্দ করবে, কিন্তু সে কখনো তার ছেলেকে এটা বলেনি। যদি সে সিলেক্ট না হয় তাহলে কি করবে, আমি ভুল বুঝেছিলাম, আমার দোষ ছিল, আমি তাকে কখনোই ফেল বিষয়টা সম্পর্কে বুঝতেই দেইনি। 10 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, 10 হাজারের সিট পড়ে, বাকি 9,90,000 কোথায় কী করতে হবে কী করে কিচ্ছু সম্পর্কে আমি তাকে জানাইনি, আমি শুধু তার সাকসেস দেখতে চেয়েছি, তার চাওয়াটা দেখতে চাইনি। কিন্তু কেউ যদি আমাকে তখন বলতো তোমার ছেলেকে চাও নাকি তোমার ছেলের সাকসেসকে চাও, আমি তো সবসময় আমার ছেলেকেই বেছে নিতাম, তাই না। বুঝতে পারিনি আমি দেরি করে ফেলেছি। এই বিষয়গুলো শুনতে পেয়ে তাদের সকল বন্ধুরা ইমোশনাল হয়ে পড়ে। মাম্মি তার ছেলেকে কল দেয়, তার ছেলেকে এসে বলে তোকে আমি বলেছিলাম A+ আসলেই তাহলে বাইক কিনে দেবো, কিন্তু তুই চিন্তা করিস না বাবা, তুই যতটুকু পারিস ততটুকুই কর, নিজের উপর প্রেশার তৈরি করার দরকার নেই, তুই সি পেলেও আমি তোকে বাইক কিনে দেবো, সত্যি বলছি। মায়া অনিরুদ্ধকে সরি বলে, সে বলে আমি ভুল ভেবেছিলাম যে তুমি পিতা হবার যোগ্য নও, মাফ করে দিও আমাকে। তাদের মধ্যকার দূরত্বটাও কমে আসে, একে অপরকে সরি বলার মাধ্যমে তারা দুজনে নিজেদের দূরত্বটাকে শেষ করে ফেলে। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই তাদের ছেলে হঠাৎ যেন কি সমস্যায় ভুগছে, সে কাঁপুনি দিয়ে ওঠে। আর ডক্টর পরমুহূর্তেই তাদেরকে ফোন দিয়ে জানায় তাদের ছেলের ব্রেনে নাকি ব্লিডিং শুরু হয়েছে, যত দ্রুত সম্ভব সার্জারি করাতে হবে। তারা শুধু ভয় পাচ্ছে এটা ভেবে যে এই সার্জারি এমন একটা কেস যেখানে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর মৃত্যু ঘটে, তবে তাদের হাতে করার মতো কিছু নেই। তারা ডক্টরের কাছে তার ছেলের জন্য 10 মিনিট চেয়ে নেয়, গল্পটা তাদের শেষ করতে হবে। আমরা দেখতে পাই সেদিন যেদিন তাদের ফাইনাল ম্যাচ, তবে তাদের বিপরীত পক্ষরা এমন কিছু প্ল্যান করে যেখানে আমরা প্রথমেই দেখতে পাই নাশেরির কাছে বিপরীত দলের সেই ছেলেটা এসে তাকে তার কথাবার্তায় ভরকে দেয়, তাকে মদ্যপানের লোভ দেখায়। এখন পরদিন খেলার মধ্যে আমরা দেখতে পাই সে মদ্যপান করেছে। বিষয়টা বুঝতে পেরে তারা কি করবে এখন কিচ্ছু বুঝতে পারছে না। ওদিকে ধীরকের জুতার মধ্যে তারা যেন কি রেখে দিয়েছিল যার কারণে সে পায়ে অনেকটা আঘাত পায়, যেন তার অ্যাথলেটিক্সের সেকশনটাতে সে জিততে না পারে। আবার ওদিকে বাস্কেটবলে অনিরুদ্ধ তার দলের কাউকেই চিয়ার করতে খুঁজে পাচ্ছে না, যা হবার তাই হয়, তারা প্রত্যেকে পিছিয়ে পড়তে শুরু করে। কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা জারি রেখেছে, ধীরাক তার পায়ের মধ্যে যতই যন্ত্রণা করুক তার দৌড়াতেই হবে। ওদিকে নাশেরি সর্বোচ্চ চেষ্টা করছে, আর এদিকে বাস্কেটবলে অনিরুদ্ধ বারবার পেছনে পড়ে গেলেও সে তার প্রচেষ্টাকে জারি রেখেছে। আমরা দেখতে পাই তাদের এই চেষ্টার কারণেই তারা এগিয়ে যেতে শুরু করে। গেম চেঞ্জার একটা বিষয়কে আমরা দেখি, তাদের তিনজন তিন খেলাতেই সর্বোচ্চ চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে, যত বাধা বিপত্তি আসুক না কেন তাদেরকে এই খেলাতে জিততেই হবে, এই মনোবল নিয়ে তারা আছে। অবশেষে ধীরাক তার দৌড় প্রতিযোগিতায় জিতে যায়, নাশেরি তার দাবা খেলায় জিতে যায়, কারণ সেই রাতে সে আসলে মদ্যপান করেইনি। বাকি আছে শুধুমাত্র অনিরুদ্ধ, মাত্র কয়েক সেকেন্ড বাকি, তার একটা বাস্কেট করতে হবে। দুজন চলে আসে, তারা জিতে গিয়েছে বিষয়টা জানতে পেরে অনিরুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং একটা প্ল্যানিং অনুযায়ী তাদের প্রত্যেকের থেকে সে বাস্কেট নিয়ে ছুঁড়ে মারে এবং বল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো বা হয়ে যাবে, কিন্তু না, একদম শেষ মুহূর্তে বলটা নিচে পড়ে যায়, অর্থাৎ সামান্য একটুর জন্য লুজাররা হেরে গেল। এতদিনের চেষ্টা অবশেষে তাদের হারকেই ডেকে আনলো, লুজার ট্যাগটাকে তারা সরাতে পারলো না। সিন বর্তমানে চলে আসে, গৌরব কাঁদতে শুরু করে, হেরে গেলে তোমরা, তখন তো তোমাদের মনে হয় মরে যেতে ইচ্ছা হয়েছিল, সে বলে ওঠে মোটেও না। তারা প্রত্যেকে এক এক করে বলতে শুরু করে, না কোনো মতেই নয়, কিছুতেই নয়, মোটেও নয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তারা হেরে গিয়ে যখন ফিরে যাচ্ছিল তখন তাদের বিপরীত দলেরাই তাদেরকে ডাক দেয়। কি বলে ডাক দেয় জানো, চ্যাম্পিয়ন বলে। হে চ্যাম্পস, কোথায় যাচ্ছ তোমরা, তারা অবাক ব্যাচ থ্রিরা বলে। আমরা তো হাতে কলমে বিজয়ী, আসল জয়ী তো তোমরা, কলেজের প্রত্যেকটা মানুষ তাদের দলকে এক আলাদা সম্মান দেয়, তারপর থেকেই নাকি তারা আর লুজার ছিল না, তারা বিজয় ছিল। সে তার ছেলেকে বলছে তুমি লুজার নাকি বিজয়ী সেটা তোমার রেজাল্ট কখনো তোমাকে জানাবে না, সেটা নির্ভর করবে তুমি কতটা চেষ্টা করেছো তার ওপর। তুমি লুজার নও, আমরাও লুজার ছিলাম না, আমাদের মতো তুমিও চেষ্টা করেছো তাই তুমিও লুজার নও। তার ছেলেকে তারা সবাই বেস্ট অফ লাক বলে পাঠিয়ে দেয়, সে তাদেরকে আশ্বস্ত করে সে বিজয়ী হবে। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় সে তাদের দিকে তাকায়, সেই পুরনো দলকে আবার দেখতে পায়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, অপারেশন স্টার্ট। তারপরেই আমরা গৌরবের গলায় কিছু কথা শুনি যেখানে সে বলছে
গত কিছুটা সময়ে আমি যা শিখেছি সেখান থেকেই বলছি, জীবনের এই দৌড়ঝাঁপের মধ্যে, হার জিতের মধ্যে আমরা এমন এক ক্যাচালের মধ্যে পড়ে গিয়েছি যেখানে আসল সত্যটা কি সেটাই আমরা বুঝতে পারিনি। জীবনে হার জিত বলে কোনো বিষয় নেই, সব থেকে বড় বিষয় হলো তোমার নিজের জীবনটাই, তোমার চেষ্টাটা। এক বছর পর আমি কলেজে যাচ্ছি, এটা জিজ্ঞেস করবেন না যে কোন সেকশন বা আমার গ্রেড কেমন ছিল, আমি শুধু খুশি আমি কলেজে যাচ্ছি। নতুন বন্ধুবান্ধব হবে, নতুন অভিজ্ঞতা, আমার জীবনের থেকে বড় কিছু হতেই পারে না, সে বলছে। সে কলেজে যায়, এক ছেলে এসে বলে, কিরে জীবনে লেখাপড়াই করেছিস নাকি টুনটুনির যত্নও নিয়েছিস? সে হেসে দেয়, তার জীবনেও হয়তো বা সে এরকম কিছু লুজার্সদের দেখা পাবে এবং ওদিকে তাকিয়ে তাদের পুরো দলটাকে দেখতে পায়। আর এখানে শেষ হলো আজকের সিনেমা। আসলেও আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটাই এরকম হয়ে গিয়েছে যেখানে জিতলে তুমি বাহবা পাবে আর হারলে লুজার গ্রেড। কেউ কখনো এটা দেখার চেষ্টা করে না তুমি কতটুকু চেষ্টা করলে, তবে তুমি নিজে তো দেখেছো যে তোমার চেষ্টা কতটুকু ছিল, সেটাই যথেষ্ট। কে কি বললো না বললো সেটা দেখে সময় নষ্ট করার মতো সময় কিন্তু তোমার নেই, তুমি কি দেখলে সেটাই বড়। আর সুইসাইড কখনো কোনো সমস্যার সমাধান হতে পারেই না, কারণ সুইসাইড শব্দের অর্থটাই হলো ধ্বংস, যা কখনো কোনো কিছু গড়তে পারবে না। আমাদের বর্তমান সোসাইটির ছেলেমেয়েরা নিজেদের সামান্য সমস্যাতেই এমন সুইসাইড বিষয়টাকে আপন করে নেয়, কিন্তু এটা যে তাদের কত বড় শত্রু সেটা কখনোই তারা বুঝে উঠতে পারে না। গৌরব বেঁচে গিয়েছিল বলেই কিন্তু তার জীবনটাকে সে ভালোবাসতে শিখেছে, তবে সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না, খুব দেরি হয়ে যায় তখন। আমার উদ্দেশ্য এটাই যেন তুমি গল্পটার মাধ্যমে নিজের জীবনকে আরও বেশি ভালোবাসতে শেখো। ভিডিওটা আর বড় করছি না, গল্পটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারো আর নিজের জীবন নিয়ে খুশি থাকো। মনে রাখবে, রাস্তার ভিক্ষুকের থেকে কিন্তু তুমি বেশি খারাপ পরিস্থিতিতে নও, রাস্তায় পড়ে থেকেও মানুষ সুখেই থাকে। এক পাগলকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, উত্তর পেয়ে যাবে। ভালো লাগলে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। স্ক্রিনে ভেসে ওঠা দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা দেখতে থাকো। আর ভিডিওটা তুমি এই পর্যন্ত দেখেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।